হে গাইস, দিস ইজ নিকিয়ার। আর আজকে আমরা কিছু স্মার্টফোনের তালিকা নিয়ে চলে এসেছি, যেগুলো মানে তোমাদের একদমই সেই সমস্ত স্মার্টফোনসগুলো থেকে দূরে থাকা উচিত, মানে কেনার কথা ভুলেও উচিত নয়। এবং শুধু এগুলোই নয়, এগুলো ছাড়া আরও প্রচুর স্মার্টফোনস রয়েছে যেগুলো থেকে তোমাদের দূরে থাকা উচিত। এবং কীভাবে বুঝবে একটা স্মার্টফোন কেনা উচিত বা কেনা উচিত নয়, সেটা নিয়েই মূলত আমরা আলোচনা করব। কিন্তু তাও একটা লিস্ট রেখেছি যাতে তোমাদের একটা ভালো ধারণা হতে পারে। ভিডিও শেষের দিকে আমি তোমাদেরকে বলবো যে আরও কোন কোন স্মার্টফোনগুলো থেকে মানে কী স্পেসিফিকেশান দেখে তোমাদের দূরে থাকা উচিত সেই সমস্ত স্মার্টফোনসগুলো থেকে। কিন্তু তার আগে আমি একটা লিস্টটা তোমাদেরকে বলে দিই। সো লিস্ট নাম্বার ওয়ানে রয়েছে স্যামসংয়ের স্যামসাং গ্যালাক্সি M01। সো এটা 3 GB র্যাম এবং 32 GB স্টোরেজ থেকে শুরু হয়। 13+2 MP ব্যাক ক্যামেরা এবং সামনে 5 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। HD+ একটা নর্মাল TFT ডিসপ্লে, অ্যামোলেড তো নয় এবং IPSও নয়, TFT ডিসপ্লে নর্মাল। এবং 4000 mAh একটা ব্যাটারি দিয়েছে। এবং তার সাথে প্রসেসর হচ্ছে গিয়ে Snapdragon 439 প্রসেসর। আর ফোনের দাম হচ্ছে গিয়ে 10,000 টাকা। 10,000 টাকায় Snapdragon 439, মজাক করা হয়। এবং লিস্টে 2 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M11। এটাও 3 GB র্যাম এবং 32 GB স্টোরেজ থেকে শুরু হয়। এখানেও ওই নর্মাল 6.4 ইঞ্চের একটা HD+ TFT ডিসপ্লে, ব্যাটারি ঠিক আছে 5000 mAh ব্যাটারি। ব্যাকে হচ্ছে গিয়ে 13+5+2 MP ট্রিপল ক্যামেরা রয়েছে এবং সামনে একটা 8 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। প্রসেসর হচ্ছে গিয়ে Snapdragon 450 প্রসেসর। আর দাম হচ্ছে গিয়ে 12,500 টাকা। তো অবশ্যই লিস্টে যেহেতু আছে, দাম অনুযায়ী প্রসেসর একেবারে বেকার। প্রসেসরটা মোটামুটি 5-6 হাজার টাকার ফোনে যদি লাগাতো তাহলে ঠিকঠাক হতো। 3 নম্বরে আছে ভিভোর Y50। এটা 8 GB র্যাম এবং 128 GB, একটাই ভ্যারিয়েন্ট আই গেস, একটাই ভ্যারিয়েন্ট আছে এটার। ফোনটা খুবই প্রিমিয়াম দেখতে, মানে দেখলে তোমাদেরকে মনে হবে না যে খারাপ ফোন হতে পারে। ক্যামেরা সেটআপ মোটামুটি ডিসেন্ট, এখানে 13+8+2+2 MP কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে এবং 16 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তার সাথে একটা 5000 mAh বড় ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ। এখন পর্যন্ত তো সবই ঠিক ছিল। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে দিই, 48 নেই মানে যে খারাপ ক্যামেরা হবে এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু এখানে মেইন জিনিস হচ্ছে গিয়ে প্রসেসর। প্রসেসর হচ্ছে গিয়ে এখানে Snapdragon 665। প্রসেসর কোনো মতেই খারাপ নয়, খারাপ প্রসেসর নয়। 1 বছর আগে 15,000 টাকার মধ্যে এটা ওয়ান অফ দি বেস্ট প্রসেসর ছিল। কিন্তু 2020-তে এই প্রসেসরটা এই দামের ক্ষেত্রে একেবারেই জাস্টিফাইড নয়। এটার দাম হচ্ছে গিয়ে 17,990 টাকা, মানে 18,000 ধরে রাখতে পারো। এই দামে 665 একেবারেই জাস্টিফাইড নয়। 10,000-এর নিচে যদি দিত বা 11,000-এ তবুও ঠিকঠাক ছিল, বাট এই দামের ক্ষেত্রে Snapdragon 665 একেবারে বেকার ডিল। মানে ফোনটা খুবই দেখতে ভালো, ডিজাইন খুবই প্রিমিয়াম লাগবে তোমাদের। আর একটা অনেকেরই মানে মিসকনসেপশন রয়েছে যে 15,000-20,000 টাকার ফোন কেনা মানেই দেখতে ভালো খুবই, ফোন ক্যামেরা ভালো, তার মানেই যে ফোন খুবই ভালো হবে, এরকম কোনো ব্যাপার নয়। লিস্টের 4 নম্বরে রয়েছে Samsung Galaxy A21s। এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, 4+64 GB ভেরিয়েন্ট থেকে শুরু হয়। 6.5 ইঞ্চির একটা HD+ TFT ডিসপ্লে, 48+8+2+2 MP কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে এবং 13 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাটারি ঠিক আছে 5000 mAh একটা বড় ব্যাটারি। এবং এখানে স্যামসাং এর নিজস্ব প্রসেসর Exynos 850 প্রসেসর রয়েছে। স্পেসিফিকেশন ওয়াইজ ডিসেন্ট স্পেসিফিকেশন, দাম হওয়া উচিত এখানে 10,000-এর নিচে অবশ্যই দাম হওয়া উচিত, কিন্তু এখানে দাম 16,499। স্যামসাং এখানে কীভাবে কাস্টমারদেরকে বকবান হচ্ছে তোমরা দেখেছো। এর থেকে কম দামে স্যামসাং এর নিজস্ব অনেক ভালো ফোন রয়েছে। স্যামসাং গ্যালাক্সি M21 রয়েছে এবং M20 পুরনো যে সমস্ত স্মার্টফোন, স্যামসাং এর M31 আছে এবং আরও অনেক ফোন আছে যেগুলো এর থেকে কম দামে তোমরা স্যামসাং এরই অনেক ভালো ফোন পেয়ে যাবে। লিস্টের 5 নম্বরে রয়েছে বা শেষ নম্বরে রয়েছে Oppo A52। এটা 6+128 GB স্টোরেজ থেকে শুরু হয়। 12+8+2+2 MP কোয়াড রিয়ার ক্যামেরাস রয়েছে, 16 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বড় ব্যাটারি এখানে তোমরা পেয়ে যাচ্ছ 5000 mAh, ফুল HD+ IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছ। ডিজাইনটাও এখানে খুবই প্রিমিয়াম, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, পাঞ্চ হোল ক্যামেরার সাথে আছে। ডিজাইন মোটামুটি ওভারঅল খুবই দেখতে ভালো, ফোনটা খারাপ বলে মনে হবে না। কিন্তু এখানে ওই সেম প্রসেসর Snapdragon 665 প্রসেসর, আর দাম হচ্ছে 16,990। তো অবশ্যই দামের ক্ষেত্রে প্রসেসর তো জাস্টিফাইড নয়। এই জায়গায় যদি Snapdragon 730 বা 730G ইউজ করতো তাহলে ডিলটা খুব একটা ভালো ডিল হতো এখানে। ওকে, এগুলো তো স্মার্টফোনের লিস্ট চলে গেলো, এগুলোতে থেকে তো অবশ্যই দূরে থাকবে। এবং এছাড়া প্রচুর প্রচুর স্মার্টফোনস রয়েছে যেগুলো কোম্পানি শুধু কাস্টমারদেরকে বোকা বানানোর জন্য তৈরি করে, এবং অত লিস্ট এই ভিডিওতে দেওয়া তো অসম্ভব, দিতে গেলে ঘন্টার পর ঘন্টা ভিডিও চলে যাবে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, একটা স্মার্টফোন ভালো হতে গেলে তার শুধু ক্যামেরা, ডিজাইন, দেখতে ভালো, এত বড় সেলফি, এইসব ম্যাটার করে না। অ্যাকচুয়ালি টেক ইন্ডাস্ট্রিতে রয়েছে যত টেক রিভিউয়ার তোমরা দেখবে, তারা সবাই একটা ফোন ভালোর ক্ষেত্রে তার মেইন প্রায়োরিটি দেয় একটা প্রসেসরকে।
প্রসেসর একটা স্মার্টফোনের যত ভালো হবে, ফোনের পারফরমেন্স, ক্যামেরা, প্রসেসিং সবকিছুই ওভারঅল এক্সপিরিয়েন্স তোমাদের ভালো হবে। প্রসেসরই যদি বেকার হয় তাহলে তোমাদের কি করে ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে? এবং তোমাদেরকে যে সমস্ত স্মার্টফোনগুলো বললাম এগুলোর প্রসেসর নিজস্ব দামকে একদমই জাস্টিফাই করে না। এই কোম্পানিগুলোরই নিজস্ব অনেক ফোন আছে যেগুলো এর থেকে কম দামে অনেক ভালো বেটার ডিল তোমাদেরকে দেয়, অপো বলো, ভিভো বলো, স্যামসাং বলো। কিন্তু প্রশ্ন হচ্ছে এই স্মার্টফোনগুলো কেন তারা লঞ্চ করে? দেখো, এগুলো মূলত অফলাইন মার্কেটিংকে টার্গেট করে কোম্পানি লঞ্চ করে। অফলাইনে তোমরা যদি কোনো ধরো ফোন কিনতে যাও একটা দোকানে, তোমাদেরকে ক্যামেরার ফিচারের কথা বলবে, ডিসপ্লে ফিচারের কথা বলবে, এত ভালো ডিসপ্লে, ফোন খুবই দেখতে ভালো, কিন্তু খুবই হার্ডলি তোমাদেরকে প্রসেসরের কথা বলবে যে এই দামের ক্ষেত্রে এই প্রসেসরটা ভালো, মানে কোনো দোকানদার হয়তো বলবেই না। সেই জন্য সেই সমস্ত কাস্টমারদেরকে টার্গেট করার জন্য এই স্মার্টফোনগুলো তো মূলত তৈরি করা হয়। এবং তোমরা যদি বলো যে কী করে বুঝবো যে আমরা এই প্রাইসের ক্ষেত্রে এই প্রসেসরটা ভালো না খারাপ, তো সিম্পলি তোমরা ওই প্রসেসরটার নাম দিয়ে তোমরা গুগলে সার্চ করে নাও যে ওট ফর এত দাম, মানে যত দামে বিক্রি হচ্ছে ইন 2020 বা যে সালেই তোমরা কিনবে, তো সেখানে তোমরা একটা কমপ্লিট লিস্ট পেয়ে যাবে অনেক বিভিন্ন ওয়েবসাইটে যে হ্যাঁ এই প্রসেসরটা এই দামের ক্ষেত্রে জাস্টিফাইড বা জাস্টিফাইড নয় 2020 বা যে কোনো সালে। তো আমার তোমাদেরকে এই লিস্ট দেওয়াটা মূলত ইন্টেনশন ছিল না, তোমাদেরকে এই ধারণাটা দেওয়ার প্রয়োজন ছিল যে সব স্মার্টফোন যতই 15,000-20,000 দাম হোক নিজস্ব প্রাইসের ক্ষেত্রে জাস্টিফাইড নাও হতে পারে। তো বাস এই ছিল ভিডিওতে, আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। কোনো রকমের কিছু অসুবিধা থাকলে ভিডিওতে বুঝতে না পারলে অবশ্যই নিচে কমেন্ট করো, আমাকে টুইটারেতেও গিয়ে জিজ্ঞেস করতে পারো, টুইটারের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আমি, এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো কাছাকাছি কানেক্ট থাকার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিওতে, আর হ্যাঁ ভিডিওটা লাইক আর শেয়ার তো অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।